নমস্কার বন্ধুরা, আমি মণিমালা সুরভি। সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা আজকের ক্লাসে নতুন তারা অবশ্যই ভিডিওটি প্রথমে দেখে নিন, যদি ভালো লাগে, যদি কাজে লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বৃন্দাওই তুলসীদ বই প্রিয়া ওই কেশবস্বচ বিষ্ণু ভক্তি প্রতি দেবী সত্যবত্তই নম নমা। তুলসী দেবীর প্রণাম মন্ত্র এটি। আজকে আমি তুলসী দেবীর আরতির গানটি নিয়ে এসেছি কয়েকজন বন্ধুর অনুরোধে। প্রথমে গানটির কথাগুলি একটু বলে দিই। নমো নমা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। আমি ইউটিউব সার্চ করে গানটি পেলাম, দু তিনটি গান শুনেছি, তবে আমি এই গানটি একটু অন্যরকম ভাবে দেখাবো। খুব শুনতে ভালো লাগবে আশা করি আপনাদের। আপনারা শুনে দেখুন, যেটা খুশি কিন্তু আপনারা গাইতে পারেন। আমি দুই রকম ভাবে গানের সুরগুলি বলে দেবো এবং স্বরলিপিও বলে দেবো, যাতে করে আপনারা যার যেটা মন চাইবে সেই রকম ভাবে এই গানটি গাইতে পারেন। স্থায়ী অংশ পড়ে শোনালাম, এরপর আছে অনেকগুলি পাঠ, প্রায় একই গেছে, তবে আমি একটু ভিন্ন রকম ভাবে দেখাবো। আমি যেরকম ভাবে প্রথম শুনেছিলাম, আপনারা হয়তো জানেন কিছুদিন আগে আমি বৃন্দাবন গিয়েছিলাম, তো সেই যে দলের সাথে গিয়েছিলাম, যে ইস্কন প্রতিষ্ঠানের কিছু সদস্যের সাথে গিয়েছিলাম, তো তাদের মুখ থেকে যে গানটি আমি এই গানটি আমি যেভাবে শুনেছি সেই রকমভাবে আমার খুব ভালো লেগেছে। তো আমি সব রকমভাবেই শুনেছি, সব রকমভাবেই আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখিয়ে দেবো। গানটি আমি এ সা বা বি ফ্ল্যাটে দেখাবো। এটি সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তবে এখানে রে কোমল লাগছে, গা কোমল লাগছে, ধা কোমল লাগছে, নি কোমল লাগছে, চারটি কোমল স্বর আমরা জানি রে গা ধা নি, চারটি কিন্তু কোমল লাগছে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই স্বরগুলি ব্যবহৃত হচ্ছে। এখানে আপনারা কার বা তাল বাজাতে পারেন, এইভাবে যাবে নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, এভাবে যাবে। আমি কিন্তু সুরটি একটু অন্যরকম ভাবে দেখিয়ে দেব, যেভাবে সহজেই কিন্তু আপনারা গাইতে পারবেন, কারণ যেভাবে কঠিনভাবে গাওয়া হয়েছে গানটি আমি শুনেছি সেই রকমভাবে কিন্তু দেখাবো না। আমি আমার মতো করে একটু অন্যরকমভাবে ভিন্ন রকমভাবে একটু দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই গানটি তুলবেন, যদি না ভালো লাগে অবশ্যই এড়িয়ে যেতে পারেন। তো অবশ্যই শুনে নেবেন, তারপরে বুঝবেন এবং তারপরে তুলবেন। তো দেখে দিই কার বা কীভাবে যাচ্ছে। ধা গে তে টে না কো ধে না, এইভাবে রিদিমে যাচ্ছে। ধা গে তে টে না কো ধে না নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, এভাবে যাচ্ছে রিদিমটা। তো তাহলে বুঝতে পেরেছেন, তো চলুন এবার শুরু করা যাক। একটু প্রথমে গেয়ে দিই। আমি সবে মাত্র তুললাম এবং আপনাদেরকে টিউটোরিয়াল হিসেবে দিয়ে দিলাম, তাই গলা কিন্তু খুব একটা গানটির সাথে লাগবে না, কারণ গলা গানের সাথে লাগাতে গেলে অনেক রেওয়াজ করতে হবে এবং অনেক প্র্যাকটিস করতে হবে, তার ফলেই সঠিকভাবে গলা সুরে লাগানো সম্ভব। তো সেই জন্য একটু আপনাদের মনে হতেই পারে, তো যাই হোক ভুল ত্রুটি মার্জনা করবেন। তো দেখে দিই গানটি পা থেকে শুরু করছি আমি। গানটি বাজিয়ে শুনিয়ে দিলাম যাতে সুরটি শুনতে বুঝতে পারেন। তাহলে পামা পাধা পা মা গা নমো নমো, তারপরে তুলসী তুলসী, প্রথমে
এখানেই এভাবে গাইবে। দ্বিতীয়বার তারপরে ধাপাটা নেবেন, প্রথমবার একটু হালকা করে নেবেন, তারপরে একটু কাজ দিতে ভালো লাগে তো সেই জন্য ধাপাটা তখন ব্যবহার করবেন। তুলসী কৃষ্ণ এইভাবে নেবেন, পা মা পা। আর দ্বিতীয়বার যখন তুলসী বলবেন তখন এইভাবে নেবেন, তুলসী ধাপা তুলসী, এইভাবে নেবেন। ঠিক আছে, তাহলে এখন তুলসী পা মা পা, কৃষ্ণ কৃষ্ণ মাগা গামা, কৃষ আসছে মাগা, স্নো গামা হলো প্রেয়সী। প্রেয়সী দেখুন, নি বাজাচ্ছি, তারপর নিশা নি বাজাচ্ছি, তারপর ধা আসছে, তারপর ধানি দা, প্রেয়সী, এইভাবে দেখুন আঙুলটা ভালো করে, প্রেয়সী। ঠিক আছে, আঙুলটা ভালো করে দেবেন, কারণ স্বরলিপিতে এভাবে কেটে কেটে লেখা সম্ভব নয়। ঠিক আছে, নম নম যেমন ছিল তেমনই। তারপরে রাধা কৃষ্ণ, এখানে কিন্তু অনেকেই গিয়েছেন ব্রজের রাধা কৃষ্ণ, কিভাবে ব্রজের রাধা কৃষ্ণ, ব্রজের একই মানে রিডের উপরই হচ্ছে, শুধু জাস্ট একটু আগে ধরা, ব্রজের রাধা এভাবে ধরা, আর ব্রজের বাদ দিলে শুধু এভাবে রাধা। তো কিভাবে ধরা সেটা দেখে দিই, এভাবে ধরা। আর যদি ব্রজের না বলি তাহলে এভাবে ধরা। ঠিক আছে, তাহলে দুটো কিন্তু ব্রজের বললে সত্যি ভালো লাগে। তো আপনারা যাদের মন চাইবে আমারই মতো, আমি কিন্তু ব্রজের বলেই গাইবো, যদি কোথাও গাই তো ব্রজের বললে ভালো লাগে, সেই জন্য আমি ব্রজের বলবো। আপনাদের যদি রাধা থেকে ধরতে ইচ্ছা করে তো রাধা থেকেই গাইবেন, রাধা নি সা কৃষ্ণ, কৃষ্ণ সা কোমল রে সা নি ধা, কোমল এগুলো সবগুলোই, সা রে সা নি ধা কৃষ্ণ, এভাবে আসছে, সেবা পাবো সেবা, কোমল ধাইতে পাবো ধা নি পা, পাবো পা এখানে হচ্ছে, আবার বো ধা নি পা, পাবো এভাবে। তারপরে এই অভিলাষ, এই পায়েতে ও ভি মাগা লাশি মানি ধা লাশি। ঠিক আছে, তারপরে এখানে একটু কাজ দিতে পারেন, লাশি সানিটাকে জুড়ে দিতে পারেন, যাদের ইচ্ছা জুড়বেন, না ইচ্ছা হলে না জুড়বেন, হালকা ভাবেই নেবেন। তো হয়ে গেল, তাহলে আরেকবার গিয়ে শুনে দিই, রাধা কৃষ্ণ সেবা পাবো তো দুটি লাইন কিন্তু হয়ে গেল স্থায়ী অংশ, এটাকে বলা যেতে পারে। তারপর আসছি অন্তরা অংশে, যে তোমারও স্মরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। যে তোমারও স্মরণ লয়, কেউ স্মরণ বলে কেউ স্মরণ বলে, যেটা খুশি বলতে পারে, যে তোমার, যে কোমল ধাইতে, যে তোমারও ধামা ধানে তোমারও, এভাবে যে তোমারও স্মরণ লয়, স্মরণ নিশা রেশা, নিশা রেশা লয় কোমল নিয়েতে স্মরণ লয়, হয়ে গেল। তারপর তারও বাঞ্ছা পূর্ণ হয়, তারও বাঞ্ছা রেসা পূর্ণ নিশা হয় সারে সানি ধা, তারও বাঞ্ছা পূর্ণ হয়, তারপরে কৃপা করি করো তারে বৃন্দাবন দাসী বাসী, কৃপা করি করো তারে, কৃপা থাসা করি সায়তে করো নিশা তারে নি ধানি পা তারে, এভাবে কৃপা করি করো তারে,
বৃন্দাবন দাসবাসী, বৃন্দাবন বাসী, বৃন্দাবন বাসী, পা মাগা মানি ধা, বৃন্দাবন বাসী তুলসী কৃষ্ণ প্রিয়সী। এখানে কিন্তু দেখুন তুলসী পা থেকে যেমন ভাবে আছে তেমন ভাবেই নেবেন। তো হয়ে গেল অন্তরাংশ। এরপরে আছে মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয় বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি দুবার আছে এখানে। তবে দেখুন এখানে কিন্তু এই যে অন্তরাংশটি গাইলাম এই একই সুরে এটি আপনারা শুনতে পাবেন। ইউটিউবে যতগুলি গান শুনবেন প্রায় গানে কিন্তু এইটি রয়েছে, কিন্তু আমি অন্যরকমভাবে একটু আপনাদেরকে দেখাবো, ভীষণ সুন্দর ভালো লাগবে। এবং এই সুরেই বাকিগুলো রয়েছে সেইগুলো দুটো তিনটে গাইবেন, তারপরে আবার আরেকটা যে স্তব রয়েছে সেটা আবার একটু অন্য সুরে, খুব ভালো লাগবে। এই সুরটি আমার ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্য এই সুরেই আপনাদেরকে দেখাবো। তবে বলে দিই যে আমি কিভাবে মানে ইউটিউবে যেগুলো রয়েছে এই গানগুলো যেমন ভাবে গাইছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে যে এইভাবে যাবে, কিন্তু আমি ওইভাবে দেখাচ্ছি না। একই সুর যদি গাইতে চান তো ওই সেম স্বরলিপি দিয়ে এই লাইনগুলি কিন্তু গেয়ে নিতে পারেন, একই রকম ভাবে যাচ্ছে। কিন্তু আমি এটি যে সুরে গাইব সেটা প্রথমে শুনিয়ে দিই, তারপরে আপনারা বিবেচনা করবেন যে আগের মানে যে অন্তরাটি দেখালাম সেই অন্তরার মতন করে এটি তুলবেন না এই রকম ভাবে তুলবেন। এই সুরটা কিন্তু খুব বেশ জমকালো সুর, একটি ভালো লেগেছে আমার। তো এটা স্বরলিপিটা দেখিয়ে দিই, মরুই অভিলাষে মরু কোমল ধাইতে এই বাধা, অভিলাষে নি সা চলে যাচ্ছে, অভিলা এখানে থাকছে, মধুনস্ব যখন উচ্চারণ করছেন তখন শাকে চলে যাচ্ছে। মরুই অভিলাষে বিলাস কুঞ্জে দিও বাস, বিলাস কুঞ্জে গা রে সা দিও বাস, দিও কোমল নিতে বাস সা নিধা। ঠিক আছে আরেকবার দেখে দি, মরুই অভিলাষে বিলাস কুঞ্জে দিও বাস, এভাবে। তারপরে নয়নে হেরিব সদা, নয়নে নয়নে ধা সা হেরিব সা নি সা, নয়নে হেরিব সা নি সা হেরিব সদা নিধা যুগল রূপ, যুগল রূপ পা মাগা রা সে মানিধা। আরেকবার দেখে দিই, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। এই লাইনটি দু রকম রয়েছে, তো আরেক রকম দেখিয়ে দিই। এরপরে যেটি গাইবেন, নয়নে 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 হেরিব সদা সা গা নয়নে হেরিব গা নি সা হেরিব সদা সদা আ যুগল রূপ পা মা গা রাশি মানি ধা। আরেকবার গিয়ে শুনে দি, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি তুলসী কৃষ্ণ প্রিয়সী নমঃ। এইভাবে হচ্ছে তুলসী প্রত্যেকবার বলার সময় কিন্তু ধাটা হালকা করে স্পর্শ ভাবে লাগছে, কিন্তু পা থেকে মেন স্বর। ঠিক আছে, তারপরে আছে এই নিবেদন ধরো সুখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। এই লাইনটি কিন্তু এই মোর এই অভিলাষ এই রকম গাইতে পারেন, আবার প্রথমের অন্তরাটির মতো গাইতে পারেন, একই রকম সুরে কিন্তু এগুলো ইউটিউবে আমি শুনেছি যারা গিয়েছেন, তো সেই রকম ভাবে আপনারা শুনে নেবেন বারবার গানটি, তাহলে বুঝতে পারবেন। ওই সুরে ভালো যদি লাগে তাহলে অবশ্যই গাইবেন, ওই সুরে স্বরলিপি তো দেওয়াই রয়েছে, আর যদি না ভালো লাগে তাহলে এই মোর এই অভিলাষ এই রকম সুরে। তো গিয়ে শুনে দিই, এই নিবেদন ধরো সুখীর অনুগত করো, এইভাবে এই নিবেদন ধরো সুখ
মুখের অনুগত করো, বলো তারপরে সেবা অধিকার দি করো নিজ দাসী, আরেকবার গিয়ে দি সেবা অধিকার দি করো নিজ দাসী, তারপরে আরেক রকম ভাবে সেবা অধিকার দি করো নিজ দাসী, সেবা অধিকার দি করো নিজ দাসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। ঠিক আছে, তো তাহলে আশা করি আর অসুবিধা হবে না। তারপরে রয়েছে দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি, তো এটাও কিন্তু ওই সেই একই রকম কথা বলবো, আপনি প্রথম অন্তরের মতন গাইতে পারেন বা যেভাবে দেখাচ্ছি এরকম ভাবে গাইতে পারেন। তো এরকম ভাবে দেখাচ্ছি, এটা ভালো লাগছে বলে সুরটা দীন কৃষ্ণ দাসে কয় যেন মোর হয়, দীন কৃষ্ণ দাসে কয় যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি, শ্রী রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি, তারপরে জানি কানি চপা পানি ব্রহ্মহত্যাধিকানি চ তানি তানি প্রণশ্রন্তি প্রদক্ষিণ পদে পদে, এই তুলসী মন্ত্র কিন্তু অলরেডি এই পর্যন্ত হয়ে গেল। এরপরে এটিও গাওয়া হয়, কিন্তু এটি তুলসী প্রদক্ষিণ মন্ত্র হিসেবে গাওয়া হয়, এটি কিন্তু প্রথম অন্তরার মতন গাইতে হবে। তারপরে আবার যেগুলো আমি দেখালাম সেই রকম ভাবে দুই রকম ভাবে গেয়ে তারপরে এটি শেষ হয়। তো দেখে দি এইভাবে রয়েছে, যে তোমারও স্মরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, একই স্বরলিপি। আরেকবার দেখে দিচ্ছি বিভিন্ন রকম, আপনারা কি বলে ছত্রে ফেলতে পারেন, যেভাবে খুশি উচ্চারণ করতে পারেন, আপনারা শুনবেন গানটি সেই শোনা অনুযায়ী সেই রকম করতে পারেন, বা আমি যেভাবে বলছি এটা বলা সহজ সেই জন্য এইভাবে আমি বলছি। তারপরে গিয়ে শেষ হয়, সেটি এইভাবে গিয়ে শেষ করতে পারেন হরে কৃষ্ণ দিয়ে, এই একই সুরেই গাইলাম।